हेलो गाइस, वेलकम टू सी 4013। आज का सामना হচ্ছে আমাদের কম্পিউটার গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন তিন জি ক্লাসের ইন্ট্রোডাকশনটা হচ্ছিল। তো এখানে প্রধানত আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে একটা কম্পিউটার গ্রাফিক্স কে একটা সাবজেক্টটাকে আমরা একটা ফাংশন হিসেবে দেখে ফাংশন হিসেবে শো করেছিলাম, দেন ওই ওই ফাংশনের ইনপুট কি এবং আউটপুট কি হচ্ছে মোটামুটি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি যে আমি যেটা আবার দেখাই যে এটা হচ্ছে ধরলাম একটা ফাংশন কম্পিউটার গ্রাফিক্স, এটা হচ্ছে ফাংশন, দেন এখানে হচ্ছে কি ইনপুটটা দিব আমি। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমি ইনপুটটা লিখে দিয়েছিলাম, ঠিক আছে, সবার কাছে থাকা উচিত আশা করি। হ্যাঁ, না থাকলে সবাই একটু আগের ক্লাসটা দেখে দেবেন, না হলে কিন্তু এই ক্লাসটা তোমার একটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, ওকে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে কি আউটপুট। ঠিক আছে, সো বেসিক্যালি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই মাসখানটাতে কি কি কাজ হচ্ছে, রাইট? আমি একটা 3D মডেল ইনপুট দিচ্ছি, ঠিক আছে, এবং লাইট সোর্সেস, লাইট কোথায় আছে না আছে সেটা ইনপুট দিচ্ছি। আমার আউটপুটটা কি আসছে, একটা 2D ইমেজ আসছে, রাইট? একটা 2D ইমেজ রেন্ডার করার চেষ্টা করছি। ঠিক আছে, এখানে ইনপুটটা আমরা কি দিচ্ছিলাম যে একটা 3D মডেল, লাইট সোর্সেস এন্ড ক্যামেরা পজিশন অ্যাঙ্গেল, এই তিনটি ইনপুট দিচ্ছিলাম। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে আমি ইনপুটে থাকবো না, আজকে ইনপুট আউটপুটে থাকবো না, আজকে আমরা চেষ্টা করবো হচ্ছে যে কি ভিতরে কি হচ্ছে এটা জানার জন্য। ঠিক আছে, তো বেসিক্যালি এটা আমি লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে যে হচ্ছে আমাদের যে এটা যদি হচ্ছে ক্যামেরা ধরেই, ঠিক আছে, এই যে এই সাইডটাতে, ওকে, এই যে এটা হচ্ছে আমার ক্যামেরার ক্যামেরার ভিউ পয়েন্ট হচ্ছে এটা, রাইট? আমি যদি ক্যামেরা থেকে দেখি ঠিক এরকম একটা তল দেখতে পারবো। ঠিক আছে, যারা ক্যামেরার ছবি তুলেন তারা সবাই এরকম একটা জিনিস দেখতে পায়। ঠিক আছে, এখানে যে ভিতরে সবগুলা অবজেক্ট আছে সবগুলো হচ্ছে কি একটা 2D প্লেনে হচ্ছে ম্যাপ হবে, যেটাকে আমরা কি বলি ছবি বলি। ঠিক আছে, প্রজেক্ট প্রজেক্ট প্রজেকশন হচ্ছে এখানে। ঠিক আছে, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, সবগুলা অবজেক্ট যে যেখানে আছে সে তার কালার অনুযায়ী এবং ডিস্টেন্স অনুযায়ী সবাই হচ্ছে কি এই তলটাতে হচ্ছে কি আসবে। ঠিক আছে, সবাইকে হচ্ছে আমি একটা 2D একটা তলের মধ্যে আনবো। ঠিক আছে, আমি যদি একটা ছবি তুলি এই 3D মডেলটার, যেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড আমার, বা আমি কল্পনা করলাম একটা রিয়েল 3D ওয়ার্ল্ড। ঠিক আছে, আর এখানে এই এটার এটা একটা গোলক, গোলকের একটা সেন্টার আছে, এই গোলকের আরেকটা সেন্টার, রেডিয়াস আরেকটা, এর এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা পিরামিড টাইপের একটা জিনিস আছে। ঠিক আছে, এদিকে একটা জিনিস খেয়াল করেন, এদিকে হচ্ছে কি লাইট সোর্স চলতেছে। ঠিক আছে, তাহলে লাইট সোর্স তো আছে, তো আমি সবগুলো যদি অবজেক্ট এখানে নেই তাহলে এই সবগুলো হচ্ছে কি এই প্লেনের উপর ম্যাপ করে দিতে হবে, মানে যেটা হচ্ছে আমি যেটা 2D ইমেজ যেটা আমার মোবাইলে সেভ করি। ঠিক আছে, কাইন্ড অফ ওরকম একটা জিনিস চিন্তা করতে। ঠিক আছে, তো মোবাইল কিভাবে ওই জিনিসটা রেন্ডার করতেছে অ্যাকচুয়ালি, তো আমরা আসলে ওইটাই দেখতে পাবো। ঠিক আছে, যে হচ্ছে সে লাইটটা কিভাবে পাচ্ছে বা কিভাবে হচ্ছে কালারটা বুঝতেছে, মেইন কাজগুলো আমরা আসতে দেখি। ওকে, নেক্সট আমরা যেতে পারি হচ্ছে কি লেটস সি আরো ক্লিয়ার হবে সামনে চল বলে। দুইটি অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে রাস্টারাইজেশন আর একটা হচ্ছে কি লাইট ট্রান্সপোর্ট ওয়ার্ডটা থেকে আমার যেটা মনে হয় রে ট্রেসিং, এই দুটো ওয়ার্ড ভেরি এই 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 টার্মটা খুবই সুন্দর। ঠিক আছে, রে ট্রেসিং টার্মটা হচ্ছে তো হোয়াট এভার, একটা হচ্ছে রাস্টারাইজেশন আর একটা হচ্ছে কি রে ট্রেসিং। রাস্টারাইজেশন বলতেছে ফাস্টার পাইপলাইন, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, ব্লা ব্লা ব্লা, হাই আর রে ট্রেসিং বলতেছে হাই কোয়ালিটি এন্ড মোর রিয়েলিস্টিক অ্যানিমেশন মুভিজ। ওকে, আমরা এখন ব্রেক করার চেষ্টা করবো যে আসলে এখানে প্রতিটা ওয়ার্ড কি বুঝাচ্ছে না। ঠিক আছে, তো রাস্টারাইজেশন বলতেছে কি এই আইডিয়াগুলো একটু পরে দিই, আগে এক্সাম্পলটা দিই। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, ঠিক আছে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনস মানে হচ্ছে ধরুন কোনো একটা লাইভ কিছু আপনি দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে ছবি তোলার যে বিষয়টা, ঠিক আছে, সেটা আপনি করবেন রাস্টারাইজেশন দিয়ে, কারণ লাইট যখন আপনি কোনো একটা খেলা দেখাবেন বা ক্যামেরা যখন আপনি ইউজ করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা দেখানোটা বেটার। ঠিক আছে, তো কোয়ালিটি ভালো, যেমন ভিডিও কলের কথা চিন্তা যদি আমরা চিন্তা করি, ভিডিও কলের ক্ষেত্রে কি হচ্ছে আমাকে প্রত্যেকটা ইমেজ ক্রিয়েট করে, যেমন আপনি ভিডিও কল, ভিডিও মানে কি অনেকগুলো ইমেজ একসাথে আনাচ্ছে, তাই না? ভিডিও কল যদি আমরা চিন্তা করি যে এই এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এর সাথে সাথে আরেকটা ইমেজ, পরপর অনেকগুলো ইমেজ জানা হচ্ছে, তাই না?
এখন একটা ইমেজ ক্রিয়েট হওয়ার পরে ওর ওখানে সব কালার বসাতে হবে, ঠিক আছে, যা যা কালার থাকে, বা কালার বসালে হচ্ছে ওই অবজেক্ট হচ্ছে দেখা যায়, তাই না, যা যা অবজেক্ট থাকে সবগুলো কালার বসানো লাগে। হ্যাঁ, তো যখন দেখবেন, দেখবেন ভিডিও কলে যখন কথা বলতেছে তখন দেখবেন আমরা যখন ছবিগুলো রিসিভ করি বা ছবিগুলো অত ক্লিয়ার না, ঠিক আছে, বা ছবিগুলা মানে যত ভালো ক্যামেরাই হোক ভিডিও কলে দেখা যাবে যে ছবি অত ভালো হয় না, ঠিক আছে, যেমনটা হচ্ছে ছবি ক্যামেরাতে ছবি তুলে যেটা হয়, ঠিক আছে। তো বেসিক্যালি পিছনে কারণটা কি হচ্ছে যে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন গুলো খুব ফাস্ট করা হয়, ঠিক আছে, এই যে খুব ফাস্ট করা হয়, কিভাবে ফাস্ট সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো যখন খুব ফাস্ট করা হয় তখন হচ্ছে সে কোয়ালিটি মেনটেন করতে পারে না, ঠিক আছে। কিন্তু অপরদিকে ইন দ্য মিন টাইম যদি আপনি অ্যানিমেশন মুভিগুলো দেখেন, ঠিক আছে, অ্যানিমেশন মুভিগুলোতে দেখবেন যে হচ্ছে হাই ডিফিনিশন হয়, ঠিক আছে, কোনোরকম মানে এইচডি টাইপের মনে হয় কিন্তু, ঠিক আছে, যে কোনো একটা ধরেন একটা পান্ডা ভিউ দেখাচ্ছে, ঠিক আছে, একটা পান্ডা ভিউ দেখাচ্ছে, পান্ডা ভিউটা কখনো মানে আপনার কাছে মনে হবে না যে ভিউটা অত খারাপ, ঠিক আছে। অ্যানিমেশন মুভি সবগুলাই ভিউ গুলা দেখবেন যে অনেক জোর, ঠিক আছে, তার কারণ ঠিক এখানে হচ্ছে হাই কোয়ালিটি এবং মোর রিয়েলিস্টিক করা হয়, একদম ভেরি ভেরি এক্সাম্পল যে যেমন অপ্পো সেট গুলা, অপ্পো হচ্ছে মোবাইল ফোন, অপ্পোর মোটামুটি হচ্ছে F1 সিরিজের যে সেট গুলো আছে ওগুলোর ছবিগুলো আর আইফোনের যে ছবিগুলো আছে সেগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে। আবার একই জিনিস কি, অপর ছবিগুলো যত তাড়াতাড়ি হচ্ছে আইফোনের ছবিগুলো তত তাড়াতাড়ি ক্রিয়েট হয়, ঠিক আছে, কারণ হচ্ছে আইফোনের ছবিগুলো হাই কোয়ালিটির হয় এবং মোর রিয়েলিস্টিক বানানোর চেষ্টা করে, ছবিটা নিয়ে ওরা প্রসেসিং করে ভালো মতো। কিন্তু অপর ক্ষেত্রে ওরা প্রসেসিং ও করে না যে তা না, কিন্তু ওদের প্রসেসিংটা হচ্ছে রাস্টারাইজেশনের মধ্যে পড়ে, ঠিক আছে, যার ফলে ওরা কালার বসায় দেয়, দেখবেন যে ছবিটা যত না বেশি রিয়েল লাইফ লাগে তার থেকে বেশি হচ্ছে কেমন যেন মেকি মেকি লাগতেছে, ঠিক আছে। কিন্তু আইফোনের ক্ষেত্রে কি হবে, আইফোনের ক্ষেত্রে হচ্ছে মোর রিয়েলিস্টিক মনে হবে। তাহলে এই দুইটার ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা পরে দেখবো। তো আমি জাস্ট এক্সাম্পল দিলাম আর কি, ঠিক আছে, যে একটা হচ্ছে রাস্টারাইজেশন ফাস্টার প্রসেস ও কোয়ালিটি মেনটেন করবে না, কিন্তু মেনটেন করবে হচ্ছে কি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দেখানো সেটা দেখে দাও, ছবিটা দেখা যায়, ঠিক আছে। আর রে ট্রেসিং অ্যাপ্রোচ যেটা বলতেছে সেটা বলতে আছে কি, ও অবশ্যই আমাকে আউটপুট দিবে হাই কোয়ালিটি এবং মোর রিয়েলিস্টিক মানে ইমেজ দিবে, ঠিক আছে, যেটা আমরা অ্যানিমেশন বলতে, ওকে, আমরা স্টেপ গুলো দেখবো, ওকে। রাস্টারাইজেশন পাইপলাইন এটা যদি আমরা দেখি একটু, আচ্ছা এখানে বলতেছে কি মডেলিং ট্রান্সফরমেশন, ভিউ ট্রান্সফরমেশন, ইলুমিনেশন, প্রজেকশন ট্রান্সফরমেশন, ক্লিপিং, রাস্টারাইজেশন অর স্ক্যান কনভার্সন, টেক্সচারিং, ঠিক আছে, ওকে। এখানে বুঝে রাস্টারাইজেশন পাইপলাইন, ঠিক আছে, এই জিনিসটা একটু সবাই একটু বুঝার চেষ্টা করেন, কারণ এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। রাস্টারাইজেশন পাইপলাইন আমাকে বলতেছে কি যে প্রথম আছে মডেলিং ট্রান্সফরমেশন, সো হোয়াট ইজ মডেল এন্ড হোয়াট ইজ ট্রান্সফরমেশন, এই দুইটা আমার বুঝতে হবে। সো বেসিক্যালি সবাই যদি চিন্তা করেন যে আমি কল্পনা করেন যে আমি একটা ইমেজ রেন্ডার করব, ঠিক আছে, তো ইমেজ যদি রেন্ডার করি, ইমেজের সাইজ হচ্ছে লাইক যে এরকম একটা ইমেজ, সো দেন 2D ইমেজ ধরে আমি 2D মডেল দিব এবং আউটপুট আসবে 2D ইমেজ, ঠিক আছে, যেটা হচ্ছে আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে, বোঝার চেষ্টা করেন যে এখানে একটা একটা সার্কেল আছে, ঠিক আছে, সার্কেলের মধ্যে হচ্ছে এই অর্ধেক কালার হচ্ছে ব্ল্যাক কালার, বাকি অর্ধেকের কোনো বাকি অর্ধেক হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে, তো সার্কেল আঁকাটা ভালো থাকতে পারে, ঠিক আছে, দেন আমরা একটু ইয়ে করে দিই, এই যে ধরলাম এখানে এখানে আরেকটা সার্কেল আছে, হোয়াট এভার, এটা আমার এটা কোনো সমস্যা, ঠিক আছে, তো কালারটা রেড দিতাম মনে ভালো হতো, এখানে একটা রেড কালার সার্কেল আছে আর মানে ফিল আপ, আর আরেকটা হচ্ছে ধরুন হচ্ছে এরকম একটা জিনিস আছে, ঠিক আছে, এরকম একটা জিনিস আছে, আর আরেকটা হচ্ছে যে ব্ল্যাক কালার, এটা হচ্ছে আমার ইমেজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইমেজ, ঠিক আছে, কল্পনা করেন। তো এই ইমেজের মধ্যে কি আছে সবাই যদি একটু দেখেন যে ইমেজে দেখেন যে একটা হচ্ছে সার্কেল আছে,
একটা সার্কেল আছে এখানে, একটা এখানে সার্কেলটা হচ্ছে ফাঁকা, জাস্ট বর্ডারটা ব্ল্যাক কালার, আর এখানে একটা রেড স্মল একটা সার্কেল আছে যেটা ফুল রেড, এখানে একটা চতুর্ভুজ আছে, রেক্টেঙ্গেল আছে, আর এখানে একটা কি আছে, ব্ল্যাক কালার একটা অবজেক্ট আছে, ঠিক আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার একটা মডেল, তা আমার এখানে আমার এটা হচ্ছে 2D মডেল, ঠিক আছে, এটা হচ্ছে আমার 2D মডেলিং, ঠিক আছে, যেটা হচ্ছে আমি ইনপুট দিব বলছিলাম গ্রাফিক্সের মধ্যে, এই পাইপলাইনের মধ্যে ইনপুট আসবে, ঠিক আছে। আর একটা ইনপুট হচ্ছে কি মডেল, রাইট, একটা ইনপুট হচ্ছে কি মডেল, আর একটা ইনপুট হচ্ছে কি লাইট সোর্সেস, ঠিক আছে, এগুলো আবার একটু লিখে আমি ক্যামেরা ভিউ এন্ড পজিশন, ঠিক আছে। নাও লেটস সি, আচ্ছা এখন যদি চিন্তা করেন যে আপনি হচ্ছে ছবিটাকে হচ্ছে, এই ছবিটাতে আমি ডিসক্রাইব করলাম, ঠিক আছে, এখন আপনার কাছে মনে হচ্ছে যে ছবিটার মধ্যে এই এখানে যে এর নাম কি বাইরের যে সার্কেলটা আছে এটাকে হচ্ছে এই কর্নারে নিতে হবে, ঠিক আছে, এদিকে নিতে হবে, মানে চিন্তা করেন এটা সার্কেল হচ্ছে এখানে আছে, রাইট, ধরলাম সার্কেল, সার্কেলের ইয়াটা কত হবে, ধরলাম সেন্টার, সেন্টার হচ্ছে দিলাম 10 15, মানে এক্স এক্সিস বরাবর 10, ধরলাম এটা হচ্ছে 0 0, ঠিক আছে, এটা হচ্ছে 0 0, তাহলে এই সার্কেলের, এই সার্কেলের সেন্টার, তাহলে এক্স অক্ষ বরাবর 10 আছে আর ওয়াই অক্ষ বরাবর কি আছে, 15 আছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি হচ্ছে ওকে সরাবো, ওর আদি অবস্থান যদি এটা হয় আমি ওকে সরাতে চাচ্ছি হচ্ছে কি 10 15 থেকে ওকে নিয়ে যাবো হচ্ছে আমি কোথায় নিয়ে যেতে পারি, 5 5, মানে এক্স অ্যাক্সিস থেকে 5 কমাইছি, ওয়াই অ্যাক্সিস থেকে 5 কমাইছি, তার মানে কি ওর যে সেন্টার আছে সেটা এক্স অ্যাক্সিস এর 10 পর্যন্ত যাচ্ছে, এখন যাবো হচ্ছে 5 পর্যন্ত, আর ওয়াই অ্যাক্সিস যাচ্ছে 15 পর্যন্ত, এখন যাবো হচ্ছে কত পর্যন্ত, 5 পর্যন্ত, রাইট, এই যে এখানে চলে আসবে। তাহলে আমি যদি ওই সার্কেলটাকে সরাই তাহলে এই সার্কেলটা কি হবে, এই যে এখানে ক্রিয়েট হবে, রাইট, এই এই যে আমি চাচ্ছি হচ্ছে এখানে সরাইতে থাকি, ঠিক আছে, এই তাহলে আগে যেটা আছে সেটা চলে যাবে এখানে, রাইট, যে আমি এক্স অ্যাক্সিস থেকে 2, এক্স অ্যাক্সিস এর ও সেন্টারটা এক্স অ্যাক্সিস যতটুকু গেছে তার থেকে 2 বিয়োগ করছি, আর ওয়াই অ্যাক্সিস যতটুকু গেছে তার থেকে 2 বিয়োগ করছি, তাহলে সরি 2 না, এক্স অ্যাক্সিস এ আগে যতটুকু গেছে সেখান থেকে হচ্ছে 5 বিয়োগ করছি, আর ওয়াই অ্যাক্সিস এ যতটুকু গেছে সেখান থেকে হচ্ছে কত বিয়োগ করছি, 10 বিয়োগ করছি, তাহলে 15 বিকামস 5 এন্ড 10 বিকামস কি, সরি 5, দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে হচ্ছে তাহলে এটাই আমি করলাম আর কি, যে এখান থেকে হচ্ছে কি -5 বিয়োগ করলাম আর এখান থেকে হচ্ছে 10 বিয়োগ করলাম, তাহলে এই অবজেক্টটা আগে এই সার্কেলটা এখানে যেখানে ছিল এখন কি এখানে চলে গেছে। তাহলে দেখেন এই জিনিসটা হচ্ছে কি ট্রান্সফর্ম করা হয়েছে, ঠিক আছে, তো ট্রান্সফর্ম হচ্ছে কয়েক ধরনের থাকে, কয়েক ধরনের থাকে, এই যে এভাবে সরানো, বা ধরেন কোন একটা লাইন আছে এইভাবে, ঠিক আছে, এই লাইনটাকে 30 ডিগ্রি যদি আমি এদিকে ঘুরাই তাহলে লাইনটা কোন দিকে চলে যাবে, এদিকে চলে যাবে না, ঠিক আছে, এই যে কোন একটা রোটেশন দেওয়া, ঠিক আছে, ট্রান্সলেশন, স্কেলিং, কোন একটা অবজেক্ট ধরেন হচ্ছে এই যে একটা অবজেক্ট আছে আপনার মনে করেন যে এরকম আপনি চাচ্ছেন এটাকে বড় করতে, তাহলে বড় করলে কিরকম হবে, এরকম হবে, তাহলে এটাকে বলে স্কেলিং, এই যে চেঞ্জ আমি করতে পারি অবজেক্ট গুলাকে কোনো না কোনো ভাবে আমি চেঞ্জ করতে পারি, এই জিনিসটা হচ্ছে ট্রান্সফরমেশন। তাহলে মডেলকে আমি কি করতে পারি, আমি মডেল দিলাম, দিয়ে আমার ইচ্ছা মতো আমি কি করতে পারি ট্রান্সফর্ম করতে পারি, ঠিক আছে, ছোট করো বড়, ডানে বামে সরানো বা অনেক কিছু করা যেতে পারে, ঠিক আছে, একটা সিম্পল আইডিয়া আমি দিলাম, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি মডেলিং ট্রান্সফরমেশন। তো এখানে যদি এক্সাম্পল চিত্র সহ দেখায় যে ইউজ ট্রান্সফরমেশন টু পজিশন অবজেক্টস, রিইউজ অবজেক্টস, ঠিক আছে, তো মডেলিং ট্রান্সফরমেশন আমরা কি করি যে এখানে একটা প্রথমে এই অবজেক্টটা এখানে ছিল, রাইট, একদম সেন্টারে ছিল, প্রথমে এক নাম্বার ট্রান্সলেট করছি মানে এক্স অ্যাক্সিস বরাবর এদিকে নিয়ে আসলাম, তারপরে
এদিকে রোটেট করছে, তাহলে সে কি এদিকে চলে গেল অবজেক্টটা। তাহলে অবজেক্টের ইনিশিয়াল পজিশন ছিল এখানে, অবজেক্টের ইনিশিয়াল পজিশন ছিল এখানে, প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর একটু সরাইছি, তারপর ওকে কি রোটেট করাইছে, তাহলে কোথায় চলে গেছে, এখানে চলে গেছে। জিনিসটা বুঝা যাচ্ছে? কাইন্ড অফ এরকম। তাহলে মডেলিং ট্রান্সফরমেশন প্রথম ধাপ, আমি চাইলে ট্রান্সফর্ম করতে পারি, ঠিক আছে। দেন কি আসতেছে, এবার আসতেছে কি ভিউ ট্রান্সফরমেশন। ভিউ ট্রান্সফরমেশন বললে কিরকম, যে এটা ভিউ ট্রান্সফরমেশন, ভিউ ট্রান্সফরমেশন একটা এক্সাম্পল দেখাই তাহলে হবে। যেমন মনে করেন যে এই এরকম একটা অবজেক্ট আছে, ঠিক আছে, তো আপনি যদি ক্যামেরা এদিক থেকে ধরেন তাহলে কি দেখতে পারবেন, যে এই যে এই থেকে শুরু করে এদিক পর্যন্ত দেখতে পারবেন, তাই না? এখানের এই পার্টটুকু কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। ধরেন এই যে এখানে একটা আমি সাদা একটা কালার দিই, এই যে ধরেন এইখানের উপরে এই কালারটা আছে, ঠিক আছে। আপনি যদি এদিক থেকে ছবি তুলেন, এই যে এদিক থেকে যদি ক্যামেরা রাখেন, ঠিক আছে, ক্যামেরা যদি এদিক থেকে রাখেন, ক্যামেরার ভিউ যদি এদিকে থাকে, তাহলে কখনো এই কালারটা আপনার ছবিতে আসবে না, রাইট? দেন এদিক থেকে যদি আমি তাকাই তাহলে কি হবে, যে ধরি যে এখানে একটা হলুদ কালার আছে, মানে অবজেক্টের সাথে দাগের সাথে একটা বক্স ধর, তাহলে এদিক থেকে যদি আমি তাকাই, এই যে এই সাইড থেকে যদি আমি তাকাই, তাহলে হচ্ছে কি এই হলুদ কালারটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ভিউটা কি। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে ভিউ ওয়ান, ক্যামেরার ভিউ, এটা হচ্ছে ক্যামেরার ভিউ কি টু। তাহলে এই যে ভিউ আমি কি করতে পারি, ট্রান্সলেট করতে পারি, তাই, ঠিক আছে। তাহলে ভিউ যদি আমি ট্রান্সলেট করি, তাহলে অবশ্যই অবশ্যই ক্যামেরার কি হবে, যে সরি ক্যামেরা বলছি ছবি, যেভাবে এই এই ভিউতে যে ছবি, ওই ভিউতে কি সেম ছবি কখনই আসবে, ঠিক আছে। এটা জাস্ট কমন ভিউ, আপনার বাসা মতো একটা ক্যামেরা ভিউ চেঞ্জ করে দেবেন, ছবি অন্যরকম আসবে, ঠিক আছে। একই জিনিসের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা যাবে, দ্যাটস ইট, এটাই ভিউ ট্রান্সলেশন। আর মানে ভিউ ডিরেকশনটা হচ্ছে চেঞ্জ করা। তাহলে ভিউ ট্রান্সলেশনটা কি, ট্রান্সলেট ক্যামেরা টু অরিজিন, এই যে ক্যামেরা দেখেন এখানে আছে, ঠিক আছে। তো ক্যামেরাকে বলতেছে কি ট্রান্সলেট করতে বলছে কি অরিজিনে নিতে, তাহলে মানে কি এক্স হচ্ছে এতটুকু নিচে নামাইতে হবে, সরি ওয়াই অ্যাক্সিস এতটুকু নিচে নামাইতে হবে, আর এক্স অ্যাক্সিস কি এতটুকু পিছনে যেতে হবে, ঠিক আছে। আপনারা সবাই জানেন এই ধরনের কোঅর্ডিনেট জিওমেট্রি বা জিওমেট্রি কোর্স যারা যারা করে আসছেন, ইন্টারমিডিয়েট লেভেলে যারা জিওমেট্রি করছেন, অবশ্যই সবার করা উচিত, নাহলে তো কম্পিউটার সায়েন্সে পড়তে পারতেন না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলে, তো সবাই জিওমেট্রি অবশ্যই করেছেন, ঠিক আছে। তো এইখানে কোনো একটা অবজেক্ট যদি থাকে, ওকে আমি ওয়াই অ্যাক্সিস এ এতটুকু নিচে নামাবো এবং অ্যাক্সিস এ এতটুকু সরাইলে সে কোথায় চলে যাবে, অরিজিনে চলে যাবে, ঠিক আছে। এই যে অরিজিনে আসলো, ঠিক আছে। আর ওর ডিরেকশনটা দেখেন, এই ডিরেকশনে তাকিয়ে আছে, ঠিক আছে। এটা দেখেন ওর ক্যামেরার ডিরেকশন হচ্ছে কি এই দিকে, ঠিক আছে। তো সেট ভিউ ডিরেকশন অ্যালং এ প্রিন্সিপাল অ্যাক্সিস, দেন যখন হচ্ছে কি অরিজিনে গেছে গা, ওর ডিরেকশনটা দেখেন জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তো আমরা সবাই জানি প্রিন্সিপাল অ্যাক্সিস কয়টা, প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে কয়টা, তিনটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা কি জেড অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিস, ঠিক আছে। তো এটার ভিউ ডিরেকশনটা কিন দিকে আছে, এই যে এদিক বরাবর আছে। তো এটাকে আমি সোজা করে কোথায় আনছি, এই যে ক্যামেরার যে জেড আর কোঅর্ডিনেট যে জে জেড, এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। এই দুটো দেখেন আলাদা, কিন্তু আমি ট্রান্সফরমেশন ভিউ ট্রান্সফরমেশনের পরে এই দুটো হচ্ছে কি এই জেড এবং এই জেড দুইটা জেড কি একই লাইনে নিয়ে আসছে, ঠিক আছে। আমি আনতেই পারি চাই, ঠিক আছে। এইগুলোই হচ্ছে মোটামুটি ভিউ ট্রান্সফরমেশন, ঠিক আছে, বা ক্যামেরার পজিশন চেঞ্জ করছে আমরা বলি, ঠিক আছে। এই যে ট্রান্সলেট ক্যামেরা টু অরিজিন, তাহলে ক্যামেরার যে এখানে ছিল, যে ক্যামেরার সেন্টার ধরলাম যে এখানে ছিল, ঠিক আছে, ধরুন হচ্ছে 10 আর হচ্ছে 15, তার মানে x অ্যাক্সিস বরাবর 10 আর y অ্যাক্সিস বরাবর 15 আছে। এখন আমি আমি করছি কি, ওকে হচ্ছে ট্রান্সলেট করে কোথায় নিয়ে গেছি, এইখানে নিয়ে গেছি। এখানে নিয়ে যাওয়া মানে কি, অ্যাক্সিস আগে ছিল 15, এখন হয়ে গেছে কত, 0, y অ্যাক্সিস আগে ছিল, সরি অ্যাক্সিস আগে ছিল 10, এখন হয়ে গেছে 0, y অ্যাক্সিস আগে উপরে ছিল কত, 15, এখন হচ্ছে কত, 0, তার মানে এই ক্যামেরার এক্স থেকে 10 বিয়োগ করছি আর 15 থেকে 15 বিয়োগ করছি, ঠিক আছে।
তাহলে আমাদের অবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে কোথায় চলে গেল সেন্টারে চলে গেল এটা হচ্ছে ট্রান্সলেশন আর বাকি আমাদের পজিশনটা আমি চেঞ্জ করলাম ঠিক আছে এখানে হচ্ছে কি পজিশন চেঞ্জ করে 0 0 তে নিয়ে ঠিক আছে আর এটা জেড অ্যাক্সিসটা আর এই জেড অ্যাক্সিস সো এটা ছিল হচ্ছে আমাদের যে ভিউ ট্রান্সফরমেশনটা কি সেটা আছে হ্যাঁ নেক্সট আমরা চলে যাব আচ্ছা মোটামুটি মডেল ইন্ডাস্ট্রিশন তো করে গেছি ঠিক আছে আচ্ছা দেন আসছে কি তিন নম্বরে যে ইলুমিনেশন ইলুমিনেশনটা কি সেটা কোন দেখতে এই যে এটা দেখেন যে লাইট দ্য সিন অ্যাকর্ডিং টু ম্যাটেরিয়াল প্রপার্টিজ অফ অবজেক্টস এন্ড লাইট সোর্স এই জিনিসটা দেখেন এখানে একটা লাইট সোর্স আছে তো লাইট সোর্সে কি এই সারফেসের উপর পড়তেছে এই অবজেক্টের সারফেসে পড়তেছে এই সারফেসে বাড়ি খেয়ে তো আপনার কি ক্যামেরার দিকে লাইটটা যাচ্ছে তাই না তাহলে যদি লাইট না যায় তাহলে ওইটার কালার কি দেখা যাবে লাল মানে কালো কালার দেখা যাবে আমরা চোখে আর আমরা চোখে দেখি কেন ঠিক আছে যে লাইট সোর্স থেকে লাইটটা কোনো অবজেক্টের উপর পড়ে এবং ওই অবজেক্ট যেটুকু হচ্ছে অ্যাবজর্ব করতে পারে বা শোষণ করতে পারে ওটাকে শোষণ করে বাকিটা হচ্ছে কি রিফ্লেক্ট করে দেয় ঠিক আছে তার তারপরে হচ্ছে লাইটটা আমাদের চোখে আসে তো সিমিলারলি আমাদের ক্যামেরা হচ্ছে একটা ইলেকট্রনিক আই ঠিক আছে তো ক্যামেরার আই এর এখানেও কি একটা সেন্সর আছে সে লাইট রিসিভ করতেছে ঠিক আছে ক্রমাগত যদি লাইট রিসিভ করে তখন হচ্ছে সে হচ্ছে এক একবার এক রকম লাইট ধরুন আমি লাইটের পাওয়ার বাড়া দিলে এখানে উজ্জ্বলতা বেশি আসবে লাইটটাকে যদি আমি এই লাইট সোর্সটা যদি সরে এদিকে নিয়ে আসি ঠিক আছে তাহলে কি হবে অন্যরকম ভাবে লাইট দিবে সে ঠিক আছে অন্যরকম ভাবে লাইট দিবে তাই না ঠিকই তাহলে ইলুমিনেশন বলতে হচ্ছে যে কি যে লাইট সোর্সটা কিভাবে আছে এবং কতটুকু রিফ্লেক্ট করতেছে ঠিক আছে যে ফোটন কণাগুলো কোথায় কোথায় ট্রাভেল করতেছে ওই ওই জায়গাগুলোতে আমি লাইটের ইফেক্টটা দিব আদারওয়াইজ বাকি জায়গাগুলোতে লাইটের ইফেক্ট দিব ঠিক আছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে হাইলি ইম্পর্টেন্ট টু জেনারেট রিয়েলিস্টিক ইমেজ ঠিক আছে সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি রিয়েলিস্টিক ইমেজ বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি লাইটের ফোটন মানে যে কণা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের কি জানা থাকা লাগবে ঠিক আছে আদারওয়াইজ হচ্ছে তো এটাই হচ্ছে ইলুমিনেশন যে লাইটের ইফেক্টটাকে হচ্ছে ক্যাচ করতে হবে ঠিক আছে লাইটের ইফেক্ট হচ্ছে ইমেজের মধ্যে দেওয়া লাগবে ঠিক আছে এক্সাম্পল দেখে তো বললে ভালো হতো ফাই এই যে এই ছবিটা খেয়াল করেন এই যে এই ছবিটা খেয়াল করেন যে হচ্ছে এই ছবিটা দিয়ে খেয়াল করেন সবাই একটু দেখতে এই ছবিটা খেয়াল করেন যে হচ্ছে এখানের মধ্যে অনেকগুলো হচ্ছে কি আছে সার্কেল আছে ঠিক আছে ছোট বড় অনেকগুলো সার্কেল আছে কোনটার কোনটার কালার অনেক বেশি কোনটা কোনটার কালার অনেক কম কাইন্ড অফ এই ধরনের কিছু হচ্ছে ঝামেলা দেখা ঠিক আছে তার মানে কি যে এখানে একটা লাইট সোর্স আছে এই যে এখানে একটা লাইট সোর্স আছে ও এটা রিফ্লেক্ট হচ্ছে কিলো করতেছে এটার চারপাশে আবার কোন লাইট সোর্স নাই এজন্য এটা রিফ্লেক্টটা কি এটার কালার মোটামুটি পারফেক্টলি বোঝা যাচ্ছে লাইটের কালারটা রিফ্লেক্ট করতেছে বেশ ভালো দেখা ঠিক আছে কাইন্ড অফ এই ধরনের সো ইলুমিনেশন হচ্ছে এটা দেন আসতেছে কি প্রজেকশন ট্রান্সফরমেশন তো যেটা ট্রান্সফরমেশনটা যদি আমরা দেখি যে এই যে আচ্ছা এখানের মধ্যে এইটা হচ্ছে আমার ক্যামেরার ভিউ পয়েন্ট ঠিক আছে এই যে এই আচ্ছা এখানে ফার ক্লিপ প্লেন আর আরেকটা দেওয়া আছে নিয়ার ক্লিপ প্লেন ঠিক আছে সবাই যদি ইন্টার সেকেন্ড ইয়ারে ফিজিক্সে লাইট পড়ে থাকেন সবাই জানেন যে চোখের একটা একটা কি আছে বলো কাকে শর্ট ডিস্টেন্স আর একটা হচ্ছে লং ডিস্টেন্স মানে হচ্ছে কি
সবচেয়ে কাছে প্রতিবিম্ব পর্যন্ত আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে কত 25 সেমি মোস্ট প্রবাবলি। আর সবচেয়ে দূরের কোন পয়েন্ট আপনি দেখতে পারবেন, যাদের চোখে চশমা নেই তারা হচ্ছে দূরের ইনফাইনাইট পর্যন্ত হচ্ছে দেখতে পারে, ঠিক আছে? কারণ বাই দ্য ওয়ে আমাদের চোখের পাওয়ার মোস্ট প্রবাবলি 512 মেগাপিক্সেল, এটা ঠিক আছে, ঠিক আছে? সো অনেক হাই আর কি। তো যাদের চোখের সমস্যা নেই তারা হচ্ছে মোটামুটি ইনফিনিট পয়েন্ট পর্যন্ত দেখতে পাবে, ঠিক আছে? সো ক্যামেরার ক্ষেত্রে কি থাকবে, একটা হচ্ছে নিয়ার ফিল্ড, সবচেয়ে কাছে কতটুকু পর্যন্ত দেখবে, আর একটা ছোট কারো যদি ইয়া না হয় দেখবেন ক্যামেরা দিয়ে একদম কোন একটা অবজেক্টের সামনে গিয়ে, একদম অবজেক্টের সামনে যদি আপনি ছবি তুলবেন ছবিটা হচ্ছে কি দেখাবে, ব্লার দেখাবে, ছবিটা পারফেক্টলি নিবে না, ঠিক আছে? আপনি ক্যামেরা দিয়ে ট্রাই করতে পারেন, একদম কোনো অবজেক্টের সামনে চলে যাবেন দেখবেন ওইটা ভালোভাবে আসবে না, এটা কি আসবে, ঝাপসা আসবে, ঠিক আছে? এই যে এটাই হচ্ছে নিয়ার ক্লিপিং, এটার কাছে এখানে কোনো অবজেক্ট থাকলে ক্যামেরাকে দেখাবে যে হচ্ছে কি ব্লার, ঠিক আছে? ভালো মতো নিতে পারবে, ঠিক আছে? তো প্রজেকশনে তাহলে কি থাকবে যে এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, আবার এখানে একটা বল আছে, ঠিক আছে? তো এবার দেখেন একটা চিন্তা করেন যে আপনার ক্যামেরা যেভাবে এভাবে মধ্যে আছে, ঠিক আছে, এভাবে তাকাচ্ছে, এখানে তো যা অবজেক্টস আছে সবগুলো হচ্ছে কি এখানে ম্যাপ করবে, যে 2D ইমেজ যেটা আমি কি আমি ক্রিয়েট করতে চাচ্ছি, মানে নিয়ার ক্লিপ প্লেনে হচ্ছে ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে? এটা একটু খেয়াল করবে, নিয়ার ক্লিপ প্লেনে এবং ফার ক্লিপ প্লেনের ভিতরে যে অবজেক্টগুলো আছে শুধুমাত্র সেগুলো হচ্ছে কি নিয়ার ক্লিপ প্লেনের মধ্যে একটা 2D ইমেজের মধ্যে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। পার্সপেক্টিভ প্রজেকশন মানে এটা আমরা পরে বলবো, পার্সপেক্টিভ প্রজেকশন একটা জিনিস আছে, অর্থোগ্রাফিক 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ একটা জিনিস আছে, অর্থোগ্রাফিক প্রজেকশন একটা জিনিস আছে। তো যারা একটু ছবি টুবি আঁকেন তারা এই জিনিসটা ভালো বলতে পারবে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটাতে পরে যাবো, আমাদের এখন প্রজেকশন জিনিসটা বোঝার দরকার, নট হচ্ছে প্রজেকশন কি করে, প্রজেকশনকে ডিফাইন করা তা না, ওকে? তো পার্সপেক্টিভ জাস্ট ক্যামেরা এখানে আছে আমরা যেভাবে নর্মাল ছবি তুলি আর কি, হ্যাঁ, তো বা আমাদের আই থেকে যেভাবে দেখাচ্ছে এই ধরনের একটা প্লেন দেখাবে। একটা জিনিস খেয়াল করেন এখানে যে গ্রিন বলটা আছে, আচ্ছা সরি, এই তাহলে নিয়ার ক্লিপ প্লেন এবং ফার ক্লিপ প্লেনের ভিতরে যা যা অবজেক্টস থাকবে সবগুলো হচ্ছে কি একটা 2D স্ক্রিনের মধ্যে হচ্ছে কি ম্যাপিং হবে, ম্যাপ হবে, ঠিক আছে? এবং কালার ওয়াইজ, ঠিক আছে? কারণ আমি যখন এদিক থেকে দেখবো তখন কালো বলটাকে হচ্ছে কি একদম বড় দেখা যাবে না, ঠিক আছে? হলুদ থেকে একটু বেশি বড় দেখা যাবে, কারণ কি হলুদ বলটা একটু সামনে আছে, রেড বলটা একটু কি পিছনে আছে রিয়েল লাইফে, যার ফলে এই দুটো যেন আমি একই স্ক্রিনে আনবো, রেডটা হচ্ছে ক্যামেরার সাপেক্ষে একটু ছোটই দেখা, ঠিক আছে? এটা হচ্ছে প্রজেকশন, যে 3D মডেলটাকে উইথ কালার যে একটা 2D স্ক্রিনে হচ্ছে কি নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেন আসতেছে কি ক্লিপিং, প্রজেকশন তো বুঝলাম আমরা, ক্লিপিং বলতেছে কি ক্লিপ অবজেক্টস আউটসাইড ভিউইং ফার্স্ট টার্ম। তো ফার্স্ট টার্মটা কি বলতেছে যে নিয়ার ক্লিপ প্লেন আর ফার ক্লিপ প্লেন, এই যে এখানে একটা হচ্ছে জিনিস ক্রিয়েট হচ্ছে, দেখেন একটা বলয় ক্রিয়েট হচ্ছে এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করে সবাই একটু খেয়াল করে, এই যে যে এখানে আঁকা আছে, এই যে এখান থেকে শুরু করে এটা এখানে যায়, এখানে গিয়ে, এই যে এখানে গিয়ে, এই যে এখানে গিয়ে, মানে ক্যামেরার সাপেক্ষে এই বলয়, এটার বাইরের কোনো অবজেক্ট যদি থাকে যেটা 3D মডেলে আছে কিন্তু সেই অবজেক্টটা কিন্তু আসবে না। যেমন এখানে যে একটা গ্রিন বল আছে এই গ্রিন বলটা কিন্তু এই দেখেন ছবিতে আসে না, ঠিক আছে? অথবা আপনার তো চোখ দিয়ে দেখেন, চোখ দিয়ে তাকালে আপনার একদম হাতের রাইট পাশে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার হাতের রাইট পাশে যে জিনিস আছে সে যে অবজেক্ট আছে আপনি সামনে দিয়ে তাকিয়ে থাকেন, ঠিক আছে? আপনি যেভাবে আছেন এভাবে সামনে দিয়ে তাকিয়ে থাকেন, এখন যখন শুনতেছেন এই কথাটা একদম রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আপনার মাথার সাথে রাইট সাইডে, মাথার ডিরেকশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাইট সাইডে, হ্যাঁ, যেই অবজেক্ট আছে সেই অবজেক্ট জীবনে আপনি দেখতে পারবেন না। কেন দেখতে পারবেন না? কারণ হচ্ছে সেটা আপনার ক্লিপ প্লেনের বাইরে, ঠিক আছে? এই যে আমাদের চোখেরও একটা কি আছে এরকম ক্লিপ প্লেন আছে, এটা বাইরে কোনো কিছু আমরা দেখতে পারি, ঠিক আছে? দ্যাটস ইট, এটা হচ্ছে ক্লিপিং। সো নেক্সট হচ্ছে আমাদের যে আচ্ছা আমাদের মনে হচ্ছে হ্যাঁ তাহলে আমরা ক্লিপিং করছি, দেন আসতেছে হচ্ছে কি যে রাস্টারাইজেশন এবং স্কিন কনভার্সন, ঠিক আছে? তো এটা হচ্ছে যে জাস্ট কালার দাও আর কিছু না,
পুরো সব কিছুর নাম হচ্ছে কি রাস্টারাইজেশন কি পাইপলাইন ঠিক আছে তারপর এখানে একটা জিনিস আছে যে কি রাস্টারাইজেশন অথবা স্ক্যান কনভার্সন স্ক্যান কনভার্সন বা রাস্টারাইজেশনটা আমরা দেখব পরে যে হচ্ছে কালার দেওয়াটা সেটা কি রকম যে এই যে ধরন হচ্ছে যে এখানে এখানে হচ্ছে এই কালারটা বসতেছে ঠিক আছে আবার এখানেও এই কালারটা বসতেছে ঠিক আছে তা আমি যখন এখানে কালারটা বসাবো ঠিক আছে এই কালারটা হচ্ছে কি আমি ক্যালকুলেট করে ফেলি ঠিক আছে কোন না কোন ওয়েতে ক্যালকুলেট করে ফেলি ঠিক আছে রাস্টারাইজেশন হচ্ছে এই কাজটাই করে ঠিক আছে বা স্ক্যান কনভার্সন ঠিক আছে বা স্ক্যান কনভার্সন বলতে অন্যদিকে হচ্ছে যে লাইন বাই লাইন হচ্ছে কি আমি কালার করে যাব ঠিক আছে যে ফার্স্ট হচ্ছে কি এটার কালার দিলাম এটার কালার দিলাম এটার কালার দিলাম এটার কালার দিলাম এই পয়েন্টে কালার দিলাম আমি প্রথম বলছি যে একটা 2D ইমেজ মানে কি অনেকগুলো হচ্ছে কি সার্কেল যেগুলো কেমন বলে প্রতিটা বর্গক্ষেত্র বলে একটা হচ্ছে পিক্সেল ঠিক আছে ওই পিক্সেলে একটা একটা করে কালার দাও ঠিক আছে তো যে অ্যালগরিদম দিয়ে আমরা কালারটা দিব সেটাই হচ্ছে কি রাস্টারাইজেশন তো আমি एग्जांपल যেটা দেখাইছি সেটা আবার যদি দেখাই যেমন কালকেই দেখে যেটা দেখাইছিলাম এখানে দেখাই হ্যাঁ সবাই একটু খেয়াল করেন তাহলে জিনিসটা বুঝবেন যে এই যে দেখেন হ্যাঁ এখানে দেখেন এখানে রেড কালার এখানেও রেড কালার এখানেও রেড কালার কিন্তু এখানে কি হচ্ছে এখানে কিন্তু ব্ল্যাক কালার হচ্ছে আপনি যদি ছবি তুলেন তাহলে এখানে যদি আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেন এখানে কিন্তু কখনো হচ্ছে এই জায়গাটাতে কখনো রেড কালার আসবে না কেন রেড কালার আসবে না সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বা আমরা কিভাবে এটা বুঝতে পারি যে এখানে একটা রেড কালার আসবে এখানে রেড কালারটা আসা উচিত না ঠিক আছে এই যে অ্যালগরিদম সেটা হচ্ছে স্ক্যান কনভার্সন বলার বা রাস্টারাইজেশন অ্যালগরিদম ঠিক আছে কোন না কোন অ্যালগরিদম দিয়ে আমরা এটা ফিক্স করব ঠিক আছে যে কে আগে আছে যেমন এটা একটা সহজ एग्जांपल দেওয়া হয় যে অবজেক্টটা হচ্ছে দূরে আছে বা আপনার চোখ থেকে নিচে আছে ঠিক আছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমি দেখতে পারবো না মানে যেটা দূরে থাকবে সেটা আমি দেখতে পারি না যেমন আপনি চিন্তা করতে পারেন যেমন আপনি আপনার মোবাইলের স্ক্রিন দিকে তাকিয়ে আছেন এই মুহূর্তে যদি আমি এটা ধরে নেই তাহলে মোবাইলের পিছনে কি আছে নিউরনের পিছনে অনেক কিছু আছে সেগুলো কি আপনি দেখতে পাবেন না দেখতে পারবেন না ঠিক আছে তো কোন না কোন ওয়েতে তো আপনার চোখ এটা ডিফাইন করতেছে ধরতে পারতেছে তাই না তো এটাই হচ্ছে কম্পিউটারকে ধরে তো ওই অ্যালগরিদম গুলো অনেক জটিল ঠিক আছে ওগুলো আমরা পড়বো হচ্ছে মিডের পরে ঠিক আছে আর আরেকটা হচ্ছে টেক্সচারিং টেক্সচারিং হচ্ছে যে জিনিসটা আছে যে নরমাল তো জিনিস এটা আমরা তো পরে দেখতে পারি নাও দেখতে পারি যে এই যেটা এই যে এইখানে অবজেক্টের সারফেস এর মধ্যে দেখেন একটা চেকার বোর্ডের কালার দিচ্ছে ঠিক আছে যে সব একই কালার এবং একই ছবি সরি সবগুলোতে কেন একই ছবি দিছে যে গ্রে হোয়াইট গ্রে হোয়াইট গ্রে হোয়াইট গ্রে টি কম্বিনেশনটা দিছে ঠিক আছে তো এটাই হচ্ছে টেক্সচারিং ঠিক আছে আচ্ছা তো রাস্টারাইজেশন বলতেছে কি ডিটারমাইন হুইচ পিক্সেলস আচ্ছা এখানে কি আচ্ছা এটা স্লাইড বলতেছে দেখুন যে ডিটারমাইন রাস্টারাইজেশন অ্যাপ্রোচটা কি ডিটারমাইন করবে যে হুইচ পিক্সেলস টু লাইট অন দ্য স্ক্রিন ঠিক আছে যে কোন কোন পিক্সেল গুলোতে লাইট হবে যেমন এই যে দেখেন এইখানের মধ্যে এই কালারটা এই যে নীল কালার যেটা আছে এখানে একটা হালকা দেওয়া আছে একটু খেয়াল করুন যে সবাই এখানে একটু হালকা কালার দেওয়া সবাই একটু এখানে খেয়াল করে দেখেন স্লাইডটা অবশ্যই ওপেন করবেন দেখেন এখানের কালার আর এখানে কালার একটু হালকা পার্থক্য আছে যে এখানে একটা হালকা লাইট এখানে একদম হালকা দিছে এখানে একদম হালকা দিছে মানে সাইড যে বারগুলো পড়তেছে সেগুলোতে একদম খুবই হালকা হালকা লাইট কালার ঠিক আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে এটা হচ্ছে রেস্ট্রিকশন আছে যে আমি হুইচ পিক্সেলস টু লাইট অন দ্য স্ক্রিন ঠিক আছে কোন কোন পিক্সেল গুলোতে কালার দিব এখন ক্রিস্টাল কাট আমার অবজেক্ট হচ্ছে এরকম তাই দেখেন এখানে কোনো কালার দেওয়া হয়নি দরকার আছে কালার দেওয়ার দরকার নাই এখানে কোনো কালার দেওয়া হয় নাই এখানেও কোনো কালার নাই এখানেও কোনো কালার নাই কালার নাই কালারলেস কালারলেস মানে এখানে কোনো নীল কালার দেওয়া হয় নাই ঠিক আছে কারণ এগুলোতে কোনো অবজেক্ট নাই ঠিক আছে বা এখানে কোনো কালার নাই ঠিক আছে তো অ্যালগরিদম দিয়ে আমি বলতে পারবো যে 2D ইমেজে সবগুলোতে সবগুলো পিক্সেলের যে কালার দেবো নট নেসেসারি কিছু বেশিরভাগ ইমেজে বা চামজন এই যে এই ইমেজটা দেখেন একটা ট্রায়াঙ্গেল আছে আর কিছু না তো বাকি সবগুলোতে আমার কি হোয়াইট কালার দেওয়া লাগবে আমি তো আদার্স কালার দিলে হবে না তাই না তো এটাও আমাকে একটু লক্ষ্য রাখতে হবে সো এটাই হচ্ছে রাস্টারাইজেশন অ্যালকোনা একটা অ্যালগরিদম দিয়ে আমরা একটা করব ঠিক আছে আর আরেকটা হচ্ছে টেক্সচারিং টেক্সচারিং তো দেখালাম এক্সাম্পল পেস্ট ইমেজেস অন অবজেক্ট সারফেস ঠিক আছে তো এটা একটু বন্ধ করে শুনো আচ্ছা
দেন আসতেছে কি রে ট্রেসিং cast rays from eye to each pixel to determine the color of the pixel. Okay, let's see. Shadow ray, light source, আমি ওই জিনিসটা তার একটু ইয়ে করবো. Okay, এই দেখেন এখান থেকে হচ্ছে এখানে দেখেন আমি আমার ইমেজটা হচ্ছে কি এরকম একটা পিক্সেল দেন হচ্ছে কি একটা ইমেজ মানে কি 2D সারফেস যে একটা 2D স্কিন ক্যামেরা থেকে যদি আমি লাইট মারি অথবা লাইট সোর্স থেকে লাইটটা এখানে পড়ছে এখানে আসছে এখান থেকে রিফ্লেক্ট হয়ে কোথায় গেছে এদিকে গেছে তাই না এবার যদি ধরি তো আমি এই পুরো জিনিসটা চিন্তা করব হচ্ছে কি যে ক্যামেরা থেকে লাইট গেছে ওই পয়েন্ট ঠিক আছে আর এদিকে লাইট সোর্সের আলো পড়ছে এখানে ঠিক আছে এটা হচ্ছে ভিউ রে মানে ক্যামেরা এই পয়েন্ট থেকে লাইটের ইন্টারসেক্ট লাইটার অবজেক্টের ইন্টারসেকশন পয়েন্টের দিকে তাকিয়ে আছে ঠিক আছে ওকে এখন দেখেন লাইট সোর্স যেহেতু এদিকে আসতেছে ওকে লাইট সোর্স যে লাইটের কালারটা এদিকে পড়তেছে এখন একটা জিনিস খেয়াল করেন লাইটের কালার যদি এদিকে পড়ে তাহলে এখানে কি কালো কালার হবে না ঠিক আছে তো আপনার এখান থেকে ক্যামেরা যখন আসবে ঠিক আছে এই যে এই জায়গাটাতে দেখেন ক্যামেরার এখানে কালো কালার দিছে ওরা কিন্তু হচ্ছে কি বাদামি কালারে বলবে এই যে এই জায়গাটাতে হচ্ছে কি এই পিক্সেল এবং এই পিক্সেল সবগুলোতে হচ্ছে কি কালো কালার দিছে ঠিক আছে লেটস সি এটা হচ্ছে রে ট্রেসিং যে এটা আমি কিভাবে বুঝছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা হচ্ছে পরে করব ঠিক আছে রে ট্রেসিংটা যেটা করতেছে ক্যামেরা থেকে আমি একটা রে মারবো তো যে কালার পাবো সেই কালারটা এখানে বসাবো এখন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমি এখানে আরেকটা জিনিস আঁকি তাহলে জিনিসটা বুঝতে পারবো লেটস সি এইখানে আরেকটা হচ্ছে গোলক আছে এটার উপর কোনো লাইট নেই দ্যাটস গুড নো প্রবলেম এই যেখানে একটা জিনিস খেয়াল করেন ক্যামেরা থেকে আমি হচ্ছে কি একটা রে কাজ করছি ঠিক আছে ক্যামেরা থেকে একটা রে কাজ করছে সে এখানেও আসবে আবার কি আবার এখানেও আসবে না দুই জায়গাতে তো আসবে তাই না রেটা কিন্তু প্রবলেম হচ্ছে কি আপনি একটা জিনিস খেয়াল করেন একটু আগে আমি যে এক্সাম্পলটা দেখাইছি ঠিক আছে আপনার চোখ দিয়ে যখন আপনি তাকাবেন যখন এই বাদামি কালারের বলটাকে বলের এক পাশ দেখতে পারবেন তখন অপর পাশে যে একটা গ্রিন কালার বল আছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে এই জিনিসটা কিন্তু দেখতে পারার কথা না এটা হচ্ছে রে কাস্টিং একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে রে কাস্টিং যখন করবো দেখেন প্রতিটা পিক্সেলের জন্য হচ্ছে আমার এরকম যে কোন অবজেক্টটা আচ্ছা এটা তাহলে বেসিক একটা আমি একদম বলি যে যেই এখানে যতগুলো অবজেক্ট থাকুক যেই অবজেক্টটা সবার কাছে তার কালারটাই শুধুমাত্র হচ্ছে কি পিক্সেলের এখানে বসবে যে এখানে বাদামি কালার বসতেছে ঠিক আছে গ্রিন কালার বসতেছে না রেড কালারের এটাও বসতেছে না রেড কালার এটাও বসতেছে দ্যাটস ইট তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রতিটা পিক্সেলের জন্য আমার হিসাব করতে হবে যে কোন অবজেক্টটা ওই বরাবর যেমন এখান থেকে যদি আমি তাকাই এই যে এই পিক্সেলটাতে তাকাই এখানে যা যা থাকবে এই লাইনে যতগুলো অবজেক্ট থাকবে বা যত যত কুশ অবজেক্ট থাকুক সবচেয়ে কাছের যেটা আছে সেটার হচ্ছে কালার হবে আমি একটা মজার জিনিস খেয়াল করি এখানে কোনো কিছু নাই ঠিক আছে আমি আসছি আমি বাদ দিয়ে মানে এদের অনুসারে এখানে কিছু নাই সুতরাং কালার দিচ্ছে হচ্ছে হোয়াইট দেখছি মানে একটা 2D ইমেজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা এখানে টেক্সচারটা যা আছে তাই রয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে একটা বড় বিষয় আমি যে একটা 2D ইমেজ ক্রিয়েট করতেছি 2D ইমেজের ব্যাকগ্রাউন্ড সবগুলো হচ্ছে সাদা কালার আছে ঠিক আছে মানে হচ্ছে কি যে টেক্সচারটা হচ্ছে সাদা কালার আছে তো জিনিসটা কি বুঝতে পারছেন মোটামুটি যে কোন পিক্সেলের কালার কি হবে রে কাস্টিং করে হচ্ছে প্রতিটা পিক্সেলের জন্য হচ্ছে রে কাস্টিং করে ক্যালকুলেশন করে আমি যে সবার কাছে আছে এগুলো আমরা শিখবো এটাই হচ্ছে আমাদের নিজের আগে পড়া যে কে কাছে আছে কে দূরে আছে আমরা কিভাবে বুঝি ঠিক আছে এটাই হচ্ছে রে ট্রেসিং ওকে এটা ছিল হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচ ঠিক আছে এই অ্যাপ্রোচটাতে হচ্ছে টাইম বেশি লাগে ঠিক আছে অনেক বেশি টাইম লাগে বাট ইমেজটা আসবে কি রিয়েলিস্টিক একদম রিয়েলিস্টিক আছে ঠিক আছে লাইটের ক্যালকুলেশন সে ভালো মতো করে আর রে কাস্টিং করে তো একদম পারফেক্ট কালারটা দিতে পারে ঠিক আছে
আমরা আরো ক্লিয়ার হবে এই জিনিসগুলো যত টাইম যাবে ঠিক আছে লাস্ট হচ্ছে কিটা দেখি আমি স্লাইডস গুলো আপলোড করে দেব এটা হচ্ছে কি রে ট্রেসিং প্রোডিউসেস হাইলি রিয়েলিস্টিক ইমেজ ঠিক আছে সবাই কি জান দেখেন এই যে এখানে কালার আচ্ছা এগুলো আমার মনে হয় দরকার নাই ঠিক আছে সব পড়া গেছে এখানে একটা জিনিস খেয়াল করেন এগুলো আমরা দেখেন এই যে কালারটা খুব ভালো মতো এই যে এখানে দেখেন এটা ছায়া পড়তেছে এই দেখেন এই গ্লাসটার এই যে এই হলুদ কালার যে রিফ্লেকশন এখানে পড়তেছে সেটা এখানে দেখাচ্ছে বা রিফ্লেকশন যে আছে এটার পিছনে যে যে হলুদ কালার আছে সেটার ভিউটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে সো এখানে দেখা সাদা লাইট পড়তেছে এটা দেখা যাচ্ছে সো একটা জিনিস খেয়াল করেন এই মার্বেলটার এখানে একটা নীল ব্যাকগ্রাউন্ড ছায়া পড়তেছে বা এখানে যে সাদাটা পড়তেছে রিফ্লেকশন হচ্ছে এটাকে কি বলে আর সারফেসের সাথে রিফ্লেকশন হচ্ছে সাদা কালারটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এই ক্যালকুলেশনটা সে খুব ভালো মতো এগুলো হচ্ছে ইলুমিনেশন ইলুমিনেশন পার্টের মধ্যে পড়বে ঠিক আছে তো রে ট্রেসিং দিয়ে করলে এই জিনিসগুলো হচ্ছে খুব ভালো মতো হচ্ছে ক্যালকুলেশন করা যায় ঠিক আছে তো আমাদের ক্লাস আজকে এখানে থাক আমি যথাসম্ভব চেষ্টা করছি যে হচ্ছে দুইটা অ্যাপ্রোচ হচ্ছে আমি এই পুরো ইমেজে একটা রেন্ডার করতে পারি ঠিক আছে একটা হচ্ছে রে ট্রেসিং অথবা আরেকটা হচ্ছে কি রাস্টারাইজেশন ঠিক আছে তো বাকি পার্ট ক্যামেরা ভিউ অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দুইটাতেই থাকবে জাস্ট একটা তো হচ্ছে আমি ছবিগুলো ক্রিয়েট কালারগুলো দিব পিক্সেলগুলো দিব পিক্সেলগুলোতে কালারগুলো দিব হচ্ছে রাস্টারাইজেশন প্রসেসে আর এই যে এই রাস্টারাইজেশন প্রসেসে এটা আমি দেখাবো কিভাবে পারে আর আরেকটা দিব হচ্ছে কি স্কেল লাইন কনভার্সন বলতে পারেন এটা আর আরেকটা দিব হচ্ছে কি ডিটেইলস এ হবে ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা তো এই ক্লাসগুলো করার জন্য আমার আগে কিছু জিওমেট্রি যে একটা একটু আগে যে আমি দেখাইলাম যে এখানের মধ্যে যে হচ্ছে এই যে এখানে একটা অবজেক্ট আছে রেড কালারের এখানে একটা ধরন অবজেক্ট আছে গ্রিন কালার বা কি কালার করব তো এখানে এর মধ্যে বাদামি কালারটাই বলতে এদের কালার কিন্তু আসবে না এই লাইন বরাবর ঠিক আছে এই লাইন বরাবর কি বাদামি কালারটা কিন্তু আসবে শুধু রেড কালার আসবে না গ্রিন কালার আসবে তাহলে আমি কেমনে বুঝলাম যে এ সবার কাছে আছে এরা দূরে দূরে আছে এইগুলোর জন্য হচ্ছে আমাদের জিওমেট্রি ঠিক আছে জিওমেট্রি আমরা ক্লিয়ার হলে দেন এইগুলো এইগুলো সম্পর্কে আমরা হচ্ছে মানে ডিসাইড করতে পারবো কে আগে আছে কে পরে আছে ঠিক আছে তখন আমরা তার সাথে কালাম সো আজকে ক্লাস এন্ড করতে থাক নেক্সট ক্লাস হচ্ছে কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে গুগল ক্লাসরুমে যেখানে আমি পোস্টটা দিচ্ছি সেখানে হচ্ছে সবাই হচ্ছে কমেন্ট করবে ঠিক আছে তো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম একদিনেই আপনি কম্পিউটার গ্রাফিক্স বুঝে উঠতে ফেলবেন মাস্টার হয়ে যাবেন তা না এই জিনিসটা হচ্ছে সত্য কথা যে ম্যাথমেটিক্স ডিপেন্ডেন্ট সবকিছু হচ্ছে ম্যাথমেটিক্স ঠিক আছে তো অসুবিধা সেটা